বাইসেপ ওয়ার্কআউট, মানে আমরা মিনিমাম 2 মাসের মধ্যে আমাদের বাইসেপের সাইজ কিভাবে সব ওয়ার্কআউট করে নিও, আমরা শুধুমাত্র বাইসেপের 2 মাস কন্টিনিউয়াস যদি বাইসেপ করি কি করে আমরা 5 থেকে 6 ইঞ্চি বাড়াতে পারবো। তাই আজকে যে ওয়ার্কআউটটাকে আলোচনা করবো বা যে ভিডিওটা দেখবো সেটা হলো সম্পূর্ণ বাইসেপের। তো স্টার্ট করি আমাদের প্রথম এক্সারসাইজ ডাম্বেল কার্ল। জাস্ট দুটো ডাম্বেল আমি যে ওয়েটটাকে নিতে পারবো সেই ওয়েটের মতো দুটো ডাম্বেল নেবো। ডাম্বেল নিয়ে ন্যাচারাল গ্রিপে ধরবো, ধরে নিয়ে আমি আমার বডিটাকে পা দুটোকে ফাঁক করবো, আমার ঘাড়ে সোজা সোজি এবং স্ট্রেট হয়েতে দাঁড়াবো। দাঁড়িয়ে যত স্লো হবে পারি তত স্লো হবে ধরবো এবং নামাবো। বেশি হেভি ওয়েটের দরকার নেই, একদম লাইট ওয়েট।
বন্ধুরা, এবার করবো আমরা হেভি ওয়েটের বারবেল কার, যেটা আমাদের ভলিউমের জন্য মেন মেন দরকার। আজকে আমরা ওয়েট অ্যাডজাস্টমেন্টের জন্য বারবেল নিয়ে শুধুমাত্র বারবেল কার শুনছে, সেভাবে দাঁড়াবো এবং শোল্ডার বারবার আমরা পাটা হাফ করবো। বন্ধুরা, আজকের ওয়ার্কআউট এখানে শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, এখন থেকে আমি প্রতিটা ভিডিও আমি আমার প্রিয় জিম, যেটা আমি অঞ্চলের বলা থেকে স্টার্ট করেছি, হেডম্যাক্স। তো তোমরা এখানে জয়েন করতে পারো, আসতে পারো হেডম্যাক্সে। খুব সুন্দর নিরিবিলি পরিবেশে তোমরা তোমাদের শরীরকে নিয়ে বডিকে ফিট রাখতে পারবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য, ততক্ষণের জন্য, stay fit like that.